বর্তমান সময়ের সিকিউরিটি সমস্যা একটি বড় সমস্যা আর এই সমস্যার সমাধান আজকেই হবে এই ভিডিওর মাধ্যমে কিভাবে সেটা দেখুন এবং আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকুন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর আজিম খান এক্সেল টেকনোলজিস লিমিটেড এবং টিপি লিংকের পক্ষ থেকে আজকে আনবক্সিং এবং রিভিউ করব টিপি লিংকের ট্যাপো C225 এই মডেলের আইপি ক্যামেরাটি আইপি ক্যামেরার জগতে একটি অনন্য নাম হলো টিপি লিংকের ট্যাপো আর এই ট্যাপোর জগতে একটি অন্যতম ইনক্লুশন এবং নতুন ইনক্লুশন হলো টিপি লিংকের ট্যাপো C225 এই মডেলের আইপি ক্যামেরাটি যেটি দেখতে চমৎকার স্মার্ট লুকিং এবং ভেরি ভেরি হাই ফিচার সম্বলিত তো চলুন পুরো ভিডিও জুড়ে এবং আনবক্সিং জুড়ে আমাদের সাথেই থাকুন আনবক্সিং এবং রিভিউ শুরু করছি সো ভিউয়ার্স আনবক্সিং করার পরে আমরা যা যা পেলাম একটি ব্ল্যাক কালারের অ্যাডাপ্টার আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি পিন সম্বলিত একটি কুইক ইনস্টলেশন গাইড স্ক্রু দেওয়া আছে বেসিক্যালি ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এটা লাগবে এবং এটা ওয়াল হ্যাঙ্গিংয়ের কাজের সুবিধার জন্য এবং এখানে একটি স্টিকারের মতো দেওয়া আছে এটা ওয়াল হ্যাঙ্গিংয়ের আপনার একটা ম্যাপের মতো দেওয়া আছে এটার মাধ্যমে আপনার ওয়াল হ্যাঙ্গিং করতে সুবিধা হবে এবং মেইন যে প্রোডাক্টটা আমরা পেয়েছি সেটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মডেল টিপি লিঙ্কের C225 এই মডেলের আইপি ক্যামেরাটি জাস্ট আপনারা দেখুন ভিউয়ার্স দেখতে গুড লুকিং চমৎকার দেখতে নিচে ব্ল্যাক কালারের শেপ দেওয়া আছে উপরে মানে সব মিলিয়ে একটি স্মার্ট ডিভাইস বোঝাই যাচ্ছে আপনার স্মার্ট হোমের জন্য একটি চমৎকার ডিভাইস টিপি লিঙ্কের ট্যাপো C225 এই মডেলের আইপি ক্যামেরাটি তো কথা না বাড়িয়ে রিভিউ শুরু করি প্রথমে এটার ফিজিক্যাল দিকগুলো আমি একটু আলোচনা করি এখানে নিচে ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য একটা ই দেওয়া আছে বাটনের মতো দেওয়া আছে চাইলে আপনারা ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন এটা এবং এখানে বাটন দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি পাওয়ারটা এখান থেকে যাবে এখানে আমরা ভয়েস শোনার জন্য এবং রিসিভ করার জন্য একটি স্পিকার এবং মাইক্রোফোন দেওয়া আছে এখানে এখানে একটি বাটন দেওয়া আছে এই বাটনটা একটি চমৎকার ফিচারওয়ালা বাটন আমি ভিডিওর সামনে আপনাদেরকে বাটনটা নিয়ে বলবো এবং এখানে আমাদের ক্যামেরা দেওয়া আছে এটা ক্যামেরাটা উপরের দিকে উঠালে এটা দেখতে পাবেন এখানে একটা মেমোরি কার্ড পুশ করার জন্য এখানে একটা বা স্লট দেওয়া আছে এবং একটি রিসেট বাটন দেওয়া আছে এলো মোটামুটি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এরপরে আমি এটার সফটওয়্যারগত এবং ফিচারগুলো এনরিচ ফিচারগুলো নিয়ে আসলে আলোচনা করব ও এখানে একটা ট্যাপোর একটা ইও দেওয়া আছে লোগো দেওয়া আছে যেটা দেখতে খুব চমৎকার সো ভিউয়ার্স ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মোটামুটি এই চলুন এটার সফটওয়্যারগত ফিচারগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে আমি বলেছিলাম যে এখানে একটা বাটন দেওয়া আছে এই বাটনটা একটি চমৎকার বাটন বাটনটা আসলে কী কাজে লাগে এখন আপনাদেরকে বলছি এটা হলো আপনার ফিজিক্যাল বাটন যেটা আপনার প্রাইভেসি মোড অ্যাক্টিভ করে দিবে আমরা বর্তমানে আইপি ক্যামেরা তো অলওয়েজ আপনার অন থাকবে অন থাকা অবস্থায় আপনার এখন কোনো প্রাইভেট একটা মুহূর্ত সেই মুহূর্তটা আপনি ক্যাপচার করুক হোক এটা আপনি চাইবেন না অবশ্যই আপনি চাইলে এখানে পুশ করে দিবেন অটোমেটিক্যালি ক্যামেরাটা শাটডাউন হয়ে যাবে ওই মুহূর্তে কোনো রেকর্ড হবে না এবং কোনো ভিডিও এটাতে আর চালু থাকবে না পরবর্তীতে আপনার প্রাইভেট যখন আর কি আপনি আবার চাইবেন যে আপনার প্রাইভেট সময়ের পরে যখন আপনি তখন আবার এই বাটনের চাপ দিয়ে দিলে অটোমেটিক্যালি এটা আপনার রেকর্ডিং শুরু করবে এটা অ্যাকচুয়ালি এই বাটন ছাড়াও আমাদের অ্যাপস টিপি লিঙ্কের যে ট্যাপো অ্যাপ সেখান থেকে আপনি এটা কন্ট্রোল করা সম্ভব কিন্তু অনেক সময় নেট না থাকতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে অ্যাপসে ঢোকা সম্ভব হলো না বা অ্যাপস অন্য কারো হাতে থাকতে পারে কন্ট্রোল সেক্ষেত্রে এই প্রাইভেসি বাটন যে বাটনটা দেওয়া আছে এটা কিন্তু খুবই হেল্পফুল এরপরে আমি ভিতরে যদি আসি এখানে একটা মেমোরি কার্ড স্লট দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের স্লটটা কী কাজে লাগবে এটা বেসিক্যালি তো এটা আইপি ক্যামেরা আপনি অলওয়েজ এটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন কিন্তু আপনার যদি রেকর্ড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি 512 GB পর্যন্ত এটা মেমোরি সাপোর্ট করে 512 GB পর্যন্ত আপনি এসডি কার্ড এখান থেকে পুশ করে রাখতে পারবেন এবং এটার মাধ্যমে ভিডিও আপনি করতে পারবেন ভিডিও রেকর্ড হতে থাকবে এবং ভিডিও রেকর্ড অলমোস্ট এক মাসের কম বেশি আপনি এটাতে ভিডিও রেকর্ড করে রাখতে পারবেন এবং ভিডিও রেকর্ডিংয়ের ব্যাপারটাও অবভিয়াসলি আপনার রেজুলেশনের উপর নির্ভর করে রেজুলেশনের কথা যদি আসি এটা কিন্তু আপনার 2K কোয়াড এসডি ভিডিও ক্যাপচার করার ক্ষমতা রাখে ঠিক আছে তো বুঝতেই পারছেন
গাইস কতটা ইনহ্যান্স এবং কতটা রিচ লেভেলের ফিচার সম্বলিত ট্যাপো C225 এর আইপি ক্যামেরাটি। এখানে আপনাদের মাইক্রোফোন এবং স্পিকার দেওয়া আছে। মাইক্রোফোন স্পিকারের কাজ কি, টু ওয়ে আপনার অডিও, আপনি চাইলে এটা দিয়ে কথাও বলতে পারবেন, অ্যাপসের মাধ্যমে শুনতে পারবেন, আবার অ্যাপসের মাধ্যমে কথা বলে এখান থেকেও কেউ শুনতে পারবে। আপনার হঠাৎ করে আপনি আপনার অ্যাপসের মাধ্যমে দেখতেছেন যে আপনার বেবি কোনো একটা হয়তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে যাচ্ছে, তৎক্ষণাৎ আপনি চাইলে আপনার অ্যাপসের মাধ্যমে কথা বলে তাকে সাবধান করতে পারবেন, বা এনিথিং ইউ ক্যান। এছাড়া এটার যদি নাইট ভিশন নিয়ে আমি কথা বলি, নাইট ভিশনের একটা চমৎকার ফিচার হলো আপনার এটা হলো কাস্টমাইজেবল নাইট ভিশন। কাস্টমাইজেবল নাইট ভিশনের সুবিধাটা কি, নাইট ভিশন তো অনেক ক্যামেরাতেই আছে কিন্তু এটা দিল কাস্টমাইজেবল নাইট ভিশন। কাস্টমাইজেবল নাইট ভিশনের একটি বড় সুবিধা হলো আপনার আপনার হয়তো আপনার বেবি ঘুমিয়ে আছে, নাইট ভিশন ক্যামেরায় দেখা যায় এটা রেড লাইট একটা সেন্সর আপনার অলওয়েজ অন থাকে নাইটে, কিন্তু এটাতে আপনি চাইলে রেড লাইটের সেন্সরটা বন্ধ করে রাখতে পারবেন, যেটা আপনার যে কেউ ঘুমের সমস্যা বা হঠাৎ করে একটা লাল বাতি কোথাও জ্বলতেছে এটার একটা সহজ সমাধান হলো এই কাস্টমাইজেবল নাইট ভিশন। এরপরে যদি আমি আরও কিছু এটার মোশন ট্র্যাকিং যদি বলি, এটা হলো মোশন মানে যে কোনো ধরনের মোশন ডিটেকশন এটা দিয়ে করা সম্ভব। আপনার আপনার পেট যদি চলাফেরা করতেছে ওটার মোটে নোটিফিকেশান আপনার এখানে চলে আসবে মোটর মোশন ডিটেকশনের মাধ্যমে। আপনার ক্রস লাইন ডিটেকশন দেওয়া আছে, আপনি হয়তো একটা ক্যাপচার একটা ছবি ক্যাপচার করে দেখে রেখে দিলেন এটার মানে অ্যাপসের মাধ্যমে, ও অটোমেটিক্যালি ওই এরিয়ার বাইরে যদি কোনো কিছু যায়, আপনার বেবি হয়তো ওই এরিয়ার বাইরে চলে গেল যে ইমেজটা আপনি দিয়ে রেখেছেন ওই আপনাকে সাথে সাথে ও আপনাকে নোটিফিকেশান পাঠাবে ক্রস লাইন ডিটেকশন। আপনার হয়তো পেট নোটিফিকেশান এটা দিয়ে করা সম্ভব, আপনার বাসায় কুকুর আছে, বিড়াল আছে বা এনি কাইন্ড অফ পেট, ও আপনাকে সাথে সাথে নোটিফিকেশান পাঠাবে আপনার পেট কী করতেছে। এবং চাইলে আপনি নোটিফিকেশান স্মার্ট নোটিফিকেশান এই নোটিফিকেশানটা চাইলে আপনি অ্যাপসের থ্রুতে বন্ধও করে রাখতে পারবেন, যেহেতু বারবার আপনি হয়তো একটা মিটিংয়ে আছেন নোটিফিকেশান আপনার বারবার আসতেছে, সেক্ষেত্রে আপনি ডিস্টার্ব ফিল করবেন। এই ডিস্টার্ব ফিল করা থেকে বাঁচারও একটা ওয়ে হলো আপনি চাইলে নোটিফিকেশানটা বন্ধ করে রাখবেন, আবার নোটিফিকেশান অন করে রাখলে আপনার যে কোনো ধরনের নোটিফিকেশান আপনাকে সেন্ড করতে থাকবে। এছাড়া বিভিন্ন ধরনের স্মার্ট ডিটেকশন এটার মধ্যে দেওয়া আছে, কেউ যদি আপনার ক্যামেরা টেম্পার করতে চায়, ক্যামেরার সামনে কোনো কিছু দিয়ে আঘাত করতে চায় সেটারও নোটিফিকেশানও সেন্ড করবে, ডগ বার্কিং নোটিফিকেশান সেন্ড করবে, বেবি ক্রাইং নোটিফিকেশানও আপনাকে সেন্ড করবে, এনি কাইন্ড অফ মুভমেন্ট ও আপনাকে ট্রিগার করে আপনাকে নোটিফিকেশান সেন্ড করতে থাকবে, কন্টিনিউয়াসলি আপনাকে মনিটরের মধ্যে রাখবে। এবং এটা একটি প্যানারোমিক ভিউ, আপনি যখন ফটোগ্রাফিক মোডে এটা অ্যাপসের মাধ্যমে অন করে রাখবেন ও আপনাকে একটা ভিউ দিবে, প্যানারোমিক ভিউ মানে আপনি ওয়াইড একটা অ্যাঙ্গেল এটার মাধ্যমে দেখতে পারবেন অলওয়েজ। এবং এটা হরাইজন্টালি 360 ডিগ্রি পর্যন্ত এটা দিয়ে কভার করা সম্ভব, এবং ভার্টিক্যালি 149 ডিগ্রি এটার ভিউ এটা দিয়ে দেখা সম্ভব। এটাতে আরও একটি গুরুত্বপূর্ণ সেন্সর দেওয়া আছে, স্টারলাইট সেন্সর। স্টারলাইট সেন্সরের কাজটা কী, স্টারলাইট সেন্সরের কাজটা হলো আপনার লো লাইট মুডেও আপনাকেও হাইগ্রাফিক ইমেজ প্রোভাইড করতে সক্ষম। শেষ করার আগে সবসময় যে কথাটি বলি সেটা সবসময় আজকেও বলবো, সেটা হলো টিপলিঙ্কের যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আমাদের হলোগ্রাম স্টিকার দেখে কিনবেন। এক্সেল প্লাস সার্ভিসের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটি হলোগ্রাম স্টিকার দেওয়া আছে, এবং এখানে একটি কাস্টমার কেয়ার নাম্বারও দেওয়া আছে। আপনারা যে কোনো পাবলিক ডেতে 9:00 to 5:00 আপনারা কল করে আপনার যে কোনো কোয়ারি, যে কোনো সমস্যার সমাধান এখান থেকে আপনি ফোনের মাধ্যমে নিতে পারেন। সো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আপনাদের যে কোনো মতামত কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।